করে ওর আশেপাশে অনেকেই ওকে মনে মনে ভাবে যে যদি আমার গার্লফ্রেন্ড হতো কিন্তু ওকে বলতে ভয় পায়, কিন্তু সেরকম একটা পরিকাঠামোতে ওর ছবি নায়কের সাথে দেখা হয়। এবং এই যে মানে নায়ক নায়িকার প্রেম একটু অন্য আঙ্গিকে এই ছবিতে দেখানো হয়েছে, নট দ্য ইউজুয়াল ফরম্যাট। মানে আমরা তো হ্যাপিলি এভার আফটারের কথা শুনেছি, কিন্তু এই হ্যাপিলি এভার আফটারের ব্র্যাকেটটা এখানে একটু পাল্টে গেছে। তো আশা করবো যে এই ধরনের প্রেম নিয়ে বলবো যেখানে লোকে একটা আমি বলবো আনরিকুইটেড লাভ, ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আমরা দেশ বিদেশে অনেক আমাদের দেশের অনেক পোয়েটদেরকে এই ধরনের সাবজেক্টের ওপর পোয়েট্রি লিখতে শুনেছি, কিন্তু আমার মনে হলো যে সাইলেন্ট সিগনেচার এত প্রাসঙ্গিক একটা ছবি, সেখানে যেভাবে এই আনরিকুইটেড লাভের কথাটা লেখা হয়েছে বা দেখানো হয়েছে রণজিৎ দাস এই ছবির ডিরেক্টর প্রথমে শুনেছিলাম, তারপরে যখন আমি শুনলাম তো আমার অপোজিটে লিড করবে আমি খুব ঘাবড়ে গেছিলাম কীভাবে যে ডিরেক্টর আবার ডেবিউটেন ডিরেক্টর সে ফিল্মের প্রথম ছবিতে আমার অপোজিটে স্ক্রিন স্পেস শেয়ার করবেন এবং সঠিকভাবে ছবিটা কমপ্লিট করবেন, আমার খুব ভয় লেগেছিল। কিন্তু আমি প্রথম থেকেই রণজিৎ দাসের উপর একটু বিশ্বাস রেখেছিলাম, কারণ আমার মনে হয়েছিল ইউ উইল বি এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট অ্যান্ড ডু ইট ইন আ ভেরি গুড ওয়ে, কারণ আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন সুন্দর হ্যান্ডেল করেছেন। আর ডেফিনেটলি আমি আমার ভিডিও জানাবো আমার প্রডিউসারকে, কারণ রনির মতো ছেলেকে খুঁজে তাকে সুযোগ দেওয়া ইন্ডাস্ট্রিতে শুধু তাই নয়, একটা নতুন আনটাচ সাবজেক্টের ওপর কাজ করতে গেলে কিন্তু দম লাগে। এবং আমাদের প্রডিউসার নতুনদের সুযোগ দিয়েছেন, আমাদের যিনি জিমিটি আইটেম করেছেন সেও নতুন, সব মিলে যে ভেটারেন অ্যাক্টার্সরা রয়েছেন তারাও খুব অসাধারণ কাজ করেছেন। তো এই যে ম্যাপিং যে কী কোন চরিত্রের জন্য পারফেক্ট হবে, এটা কিন্তু প্রডিউসার আর ডিরেক্টরের টিমের টিম আপের ভয়। আমার মনে